সন্দীপ এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে পুরসভা এলাকায় হাউস ফর অল এর উপভোক্তাদের হয়রানি বন্ধ করতে পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার এবারে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে প্রয়োজনীয় নথি দিতে পারবেন উপভোক্তারা রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবিতে প্রতীকী পথ অবরোধে জলপাইগুড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাপেপুরে পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল পূজোর আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন এবার আসছে বিস্তারিত সংবাদে পুরসভা এলাকায় হাউস ফর অল এর উপভোক্তাদের হয়রানি বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো জলপাইগুড়ি পুরসভা এপার থেকে প্রকল্পের বিল জমা পুরসভায় এসে দিতে হবে না উপভোক্তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে কাউন্সিলরদের কাছে প্রয়োজনীয় নথি তারা দিতে পারবেন এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য স্বরূপ মণ্ডল জানিয়েছেন এই প্রকল্পের অধীনস্থ এতদিন পর্যন্ত উপভোক্তাদের বিভিন্ন কিস্তির বিল পুরসভায় এসে জমা দিতে হতো তাতে হয়রানির শিকার হতেন তারা পাশাপাশি দূর দূরান্ত থেকে আসতে হলে টোটো ভাড়া সহ সময়ের অপচয় হতো তাই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলো এখন থেকে উপভোক্তারা তাদের বিলগুলি সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে জমা দেবেন কাউন্সিলররা বিলগুলিকে সংগ্রহ করে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করবেন এই নিয়মের ফলে উপভোক্তাদের আর আগের মতো পরিশ্রম করে পুরসভায় আসতে হবে না এমনটাও জানিয়েছেন তিনি আমরা কিছুদিন আগে সমস্ত কাউন্সিলর সাহেব যারা আছেন কাউন্সিলর মহোদয় যারা আছেন তাদের সকলের সঙ্গে বসেছিলাম আমাদের চেয়ারম্যান আমাদের যারা এমসিআইসি আছে তাদের সকলের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দেখুন যারা ঘর প্রাপক আছে যারা উপভোক্তা আছেন তাদেরকে পৌরসভায় এসে বিল জমা দিতে হচ্ছে এর জন্য হয়তো তাদেরকে অনেক দূর থেকে আসতে হয় টোটো ভাড়া দিয়ে তাদের আসতে হয় মিউনিসিপ্যালিটিতে তাদের যাতে এইভাবে আর কষ্ট করে মিউনিসিপ্যালিটিতে না আসতে হয় তার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলি হলো যে এরপরের থেকে আমাদের পৌর এলাকায় যারা ঘর প্রাপক আছেন উপভোক্তা আছেন তারা তাদের যে বিলগুলি অর্থাৎ প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তির যে বিলগুলি হবে সেগুলো তারা তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের কাছে জমা দেবেন সেখানে জমা দিলে সেই কাউন্সিলর সাহেবদের কাছে আমরা ইতিমধ্যে একটি প্রফর্মা পাঠিয়ে দিয়েছি সেই প্রফর্মা তারা পূরণ করে যে বিলগুলি জমা করবে কাউন্সিলর মহাশয়দের কাছে তারা সেগুলি পৌরসভার সংশ্লিষ্ট বিভাগে এসে জমা দেবেন বা তাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সেগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগে সেগুলি জমা করে নেব নিয়ে আমরা বিলের যে প্রসিডিওর পরবর্তী প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওরগুলোকে আমরা তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করব তো এতে হবে কি সাধারণ মানুষ যেভাবে পৌরসভায় এসে বিচ্ছিন্নভাবে বিলগুলো জমা দেন সেক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমরা তাদের যাতে আর অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য এই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভি নিউজ রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে প্রতীকী পথ অবরোধ জলপাইগুড়িতে দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার হচ্ছে না পুরসভার 6 নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় তার জন্য অবস্থা বেহাল এমনই চিত্র উঠে এলো ক্যামেরায় এর জেরে প্রবল বৃষ্টিতে ড্রেনের নোংরা জল বেহাল হয়ে রাস্তায় এসে পড়ছে বলে দাবি স্থানীয়দের এলাকার কাউন্সিলরকে একাধিকবার জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ আশেপাশে ড্রেনের অবস্থাও খারাপ এমনটাই অভিযোগ তুলছেন বাসিন্দারা দুই থেকে তিন বছর ধরেই সমস্যায় ভুগছেন স্থানীয় এলাকাবাসী এমনটাই দাবি এরপরে এলাকাবাসীরা একত্রিত হয়ে প্রতীকী পথ অবরোধে সামিল হলেন টেলিফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি আজকে আমরা ছোট্ট করে একটা বিক্ষোভ করলাম আধা ঘন্টার এই আমাদের নালা নর্দমা এগুলো পরিষ্কার হয় না ড্রেন যেহেতু দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না একটু ছোট্ট বৃষ্টি হইলে পরে এই ড্রেনের জলগুলো উপচায় রাস্তার উপরে চলে আসতেছে রাস্তার উপরে চলে আসাতে এখানে যে আমাদের ফ্যামিলি তাদের খুব অসুবিধা হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা বারবার কাউন্সিলরকে বলা হয়েছে গত দেড় দুই বছর ধরে বলা হচ্ছে কাউন্সিলর খালি সুপারভাইজারকে পাঠায় উনি নিজে একবার আসে যে দেখবে সেটা দেখে না বারবার বলার সত্ত্বেও উনি কোনো স্টেপ নিচ্ছে না এটা নিয়ে বাধ্যতামূলক আমাদেরকে না চাইতেও আজকে আমাদেরকে জোর জবরদস্তি এটা আমাদেরকে বিক্ষোভ করে পথ অবরোধ আমাদেরকে আধা ঘন্টা করে রাখতে হলো এইবার সুপারভাইজারকে উনি পাঠায় সুপারভাইজারও ঠিকঠাকভাবে কাজ করে না সুপারভাইজার এটা গত দুই তিন বছর ধরে এই সমস্যা
কাউন্সিলর কিন্তু আমাদেরকে বলছিলেন যে আমরা কাউন্সিলর আমি যদি কাউন্সিলর হয়ে যাই তাহলে তোমাদের সুবিধা অসুবিধাটা আমি দেখব কিন্তু সেই জিনিসটা উনি করতেছেন না আর কি হ্যাঁ তো একটু আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা একটু কাউন্সিলর যদি বোঝা তাহলে খুবই ভালো হয় আমাদের সমস্যা কি আমাদের যখন বৃষ্টি হয় তখন হচ্ছে এই মানে নালাগুলো ভরে যায় ভরে গিয়ে জলটা ওভারফ্লো হয়ে আমাদের বাড়ির সামনে এমন অবস্থা হয় একটা লোক আসতে পারে না যেতে পারে না স্কুল কলেজের সমস্যা নানা রকম সমস্যা আগে আমাদের ওখানে খুব নোংরা হতো ওই মন্দিরটার সামনে তখন ওটা আমরা নিজেরাই টাকা পয়সা খরচা করে আমাদের ওয়ার্ডের একটা ছেলেই সব কিছু করে ওই জায়গাটা আমাদের ঠিক করেছে এখন মানে যত নোংরা আবর্জনা সব ড্রেনে থাকে তাতে আমাদের এগুলো পেরে ঘরে যেতে হয় উপর থেকে আসতে হয় আমাদের প্রচণ্ড সমস্যা হয় কতদিন থেকে সমস্যা তাও 3-4 বছর হয়ে গেল অবশ্য এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন বর্ষার সময় কাজ করতে সমস্যা হচ্ছে বেশ কিছু রাস্তা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলা হবে এর মধ্যে কাজটি ধরা হয়েছে কিনা জানাও হবে বলে জানান তিনি পূজোর আগে বেহাল রাস্তাগুলি সংস্কার করা হবে এমনটাই আশ্বস্ত করেছেন পৌরপ্রধান বর্ষা চলছে এই মুহূর্তে কাজ করা যাবে না তবুও আমরা প্রসিডিওরের মধ্যেই আছি বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কাছ থেকে আমরা কিছু রাস্তার আমরা নিয়েছি নাম নিয়ে আমরা অলরেডি কিন্তু প্রসেসে আছি আমাদের এস্টিমেট ভেটিং করে আমরা ওয়ার্ক অর্ডার দেব সেক্ষেত্রে আমার দেখে নিতে হবে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ওই রাস্তাটা ধরেছে কি না আমি দেখে নিচ্ছি সেই ওয়ার্ডের সেই রাস্তাটা যদি নাও ধরা হয়ে থাকে আপনি যে রাস্তাটার কথা বলেন তার পাশে যে একটা গলি আছে সেটা আমাদের অলরেডি ধরা আছে আমি সংশ্লিষ্ট কাউন্সিলরের সঙ্গে কথা বলছি যদি সেটা না ধরা থাকে এবং যদি সেটা সত্যি ভেঙে গেছে এমন একটা অবস্থা তৈরি হয় নিশ্চয়ই আমরা পূজোর আগে করে দিতে পারবো বলেই আমরা আশা করছি ভাঙা নয় ওখানকার ড্রেন আমি দেখে নিচ্ছি আমার সঙ্গে কাউন্সিলরের সঙ্গে নিশ্চয়ই আমার কথা বলতে হবে সেক্ষেত্রে উনি যদি এই রাস্তাটি না দিয়ে থাকেন তাহলে আমরা দেখে নিয়ে সার্ভে করে নিয়ে প্রয়োজনীয়তা মাফিক আমরা নিশ্চয়ই সেই রাস্তাটি আবার ধরবার ব্যবস্থা করব সমস্যার জন্য কাউন্সিলরকে ওনারা কাছে মানে সমাধানের জন্য কাছে পাচ্ছেন না অভিযোগ তার জন্য আজকে প্রতীকী পথ অবরোধ করেছেন কি বলবেন এটা দেখে নিতে হবে উনি ব্যস্ত থাকতে পারেন অন্যান্য বিভিন্ন কাজও তো থাকে তো অন্য কাজে কোথাও বাইরে যেতে পারেন বা অসুস্থ হতে পারেন সেটা তো সেই সময়কার ব্যাপার সেটা নিশ্চয়ই উনি দেখবেন জানবেন আমরা দেখছি সব্যসাচী মজুমদারের রিপোর্ট এবি নিউজ নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের 60 দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হতো কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তদন্তকারী পুলিশ অফিসার তা দাখিল করেননি তাই জলপাইগুড়িতে ভট্টাচার্য দম্পতির আত্মহত্যার প্ররোচনার ঘটনায় অন্যতম অভিযুক্ত সোনালী বিশ্বাসের জামিনের আবেদন মঞ্জুর করেছে জলপাইগুড়ি জেলা আদালত শনিবার এমনটাই জানালেন সোনালী বিশ্বাসের আইনজীবী সন্দীপ দত্ত তিনি বলেন স্ট্যাচুচারি গ্রাউন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে সোনালীর কারণ পুলিশ এখনও চার্জশিট জমা করতে পারেনি তাছাড়া তদন্তকারী অফিসার এর জন্য বাড়তি সময় চাননি উল্লেখ্য গত 12 জুলাই সোনালী বিশ্বাসের জামিন মঞ্জুর করে আদালত এদিকে ঘটনায় অপর অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়ের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি নোট দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন সন্দীপবাবু শুরু হয়েছিল 306 এবং 34 ধারাতে আইপিসি 306 ধারাতে পুলিশকে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে অ্যাজ পার প্রভিশন অফ 167 ক্লস 2 সিআরপিসি অনুযায়ী 60 দিনের মধ্যে তো 60 দিনের মধ্যে এই কেসের পুলিশ যিনি আছেন তদন্তকারী অফিসার উনি এটার কমপ্লিট করে চার্জশিট কোর্টকে দাখিল করেনি এবং উনি কোনো এক্সটেনশনের প্রেয়ারও দেননি সেই জন্য অ্যাজ পার প্রভিশন অফ ল সোনালী বিশ্বাস গত 12 তারিখে আদালত থেকে স্ট্যাটুটারি বেলে জামিনে মুক্ত হয়েছে এরপরের প্রসেস কী হবে কেস তো চলতেই থাকবে এরপরের কেস হচ্ছে যে পুলিশ তদন্ত করে এদের বিরুদ্ধে যদি চার্জশিট দেয় চার্জশিট দিলে পরে তখন বিচার শুরু হবে ইন দি মিন টাইম আর কোনো রকম এর কিছু হবে না আচ্ছা সৈকতবাবুর বিষয়টাও তো আপনিই দেখছেন
সৈকত বাবুর বিষয় ওটা কোন পজিশনে আছে কি সৈকত বাবু সৈকত বাবুর বিষয়টা হচ্ছে সৈকত বাবু তো আপনারা জানেন যে অনারেবল কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে একটা অর্ডার বেরিয়েছিল যেখানে অন্তর্গত মানে আগাম জামিনের যে আবেদনটা খারিজ হয়েছে এবং তার পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে এটা একটা মানে নোট দেওয়া আছে ওটা ফাইলড হয়েছে এবং পরবর্তীকালে আমরা এটা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এটার ফেট কী হয়েছে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি জুড়ে। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম শেফালী রায়, বয়স আনুমানিক 26 বছর। পারিবারিক সূত্রে খবর, গত 1.5 বছর আগে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় এক যুবকের সঙ্গে বিয়ে হয় শেফালীর। কিন্তু বিয়ের পর স্বামী অসুস্থ হয়ে পড়ায় গত 2 মাস আগে বাপের বাড়ি অর্থাৎ দক্ষিণ মোয়ামারী এলাকায় চলে আসেন মহিলা। সেখানে বৃদ্ধ বাবা মা ওই মহিলা থাকতেন। এদিকে শনিবার সকাল নাগাদ বৃদ্ধ বাবা বাজারের উদ্দেশ্যে গেলে সেই মহিলা নিজের শোবার ঘরেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনার কিছুক্ষণ পর তার বাবা বাড়িতে এলে এই ঘটনা জানতে পারেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছেন এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হবে। এদিকে এই ধরনের ঘটনায় মানসিক অবসাদের ছায়া পড়েছে এমনটাই দাবি পরিবারের। আজকে সকালবেলা আমার শ্বশুরমশায় শালি বাড়িতেই থাকে, দুজনেই বাড়িতে থাকে। তো আজকে সকালবেলা শ্বশুরমশায় বাজারে আসে, আর এখন কোনো কিছু শ্বশুর 1.5 বছর আগে শালির বিয়ে হয়ে গেছিলো অন্য, তো ওখানটায় যে শালির যে হাজব্যান্ড ছিল শারীরিক দিক দিয়ে খুব অসুস্থ, অসুস্থর কারণে 1.5 মাস হলো এখানে বাবার বাড়িতে আসে। এসে বলল যে আর আমি ওখানে যাবো না, স্বামী ওখানটায় অসুস্থ, আমি ওখানটায় গিয়ে কী করবো। 1.5 মাস থেকে প্রায় এইখানটায় বাবার বাড়িতে আসে। আজকে শ্বশুরমশাই বাজারে আসে, বাজারে আসার পর বাড়ি ফাঁকা ছিল, ওই সময় এই কাণ্ডটা করে গোলায় ফাঁস লেগে আত্মহত্যা করে। তারপর শ্বশুরমশাই বাড়ি এসে দেখে যে এরকম বাড়ির শোয়ার ঘরেই আত্মহত্যা করছে। কী দিয়ে ফাঁস লাগিয়েছে? গাড়ি দিয়ে, গাড়ি মানে ওইটা কি ধন্যায়? ধন্যায়, হ্যাঁ বললাম। এটা কটার সময় ঘটনাটা? আনুমানিক 9টার দিকে, সকাল 9টার দিকে। বললাম বাড়িতে কেউ ছিল না যখন এরকম ঘটনা হচ্ছে? বাড়িতে শুধু শ্বশুরমশাই আর শালি দুজনেই থাকে, ফ্যামিলি মেম্বার দুজনেই। দুজন, আচ্ছা। বললাম কী মনে করছেন আপনারা এখন? এখন তো এটা মানে বলা মুশকিল, কারণ হচ্ছে কোনো বাবার সাথে কোনো এসে হয়নি, মানে বেশ আছে, কিছুদিন থেকেই আছে, হয়তো মানসিক কোনো অবসর এসে ভুগছিল যে বিয়ের পরে আমার স্বামীর সাথে এরকম হয়ে গেল। বাবা যেহেতু বাড়িতে বৃদ্ধ বাবা, তার জন্য হয়তো কোনো মানসিক চাপ ছিল, এই কারণেই হয়তো এটা হতে পারে। টোটো করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটল দুর্ঘটনা। টোটোতে থাকা 2 যাত্রী গুরুতর আহত হন। জানা গিয়েছে 2 যাত্রীর নাম প্রমীলা রায়, বয়স 48 বছর, এবং মালতী রায়, তার বয়স 65। তাদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের দোমোহনি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে শনিবার রাত্রিবেলায় 11:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের বুড়াবুড়ির থান এলাকায় একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে একটি গাড়ি এবং টোটোর সংঘর্ষ ঘটে, যার জেরে গুরুতর জখম হন দুজন। টোটো চালকের আঘাত সামান্য হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপরদিকে আহত দুজনকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। কি হয়েছিল বলেন তো? আচ্ছা, ওরা দুজন ঢোলার ভেজে নামবে বললো, আমরা যাচ্ছি বুড়াবুড়ি স্থানের মাঝখানে, একটা বাচ্চা রাস্তার মাঝখানে চলে আসে হঠাৎ করে গাড়ির সামনে, তো গাড়িটা পুরো ব্রেক মারার পরে 4টা চাকা স্লিপ হয়ে আমার টোটোর দিকে লাগাই দিল। আপনার কিছু হয়েছে? আমরা ওই যে একজন বয়স্ক মহিলা আর আমি সাইডে পড়ে গেলাম, আর একজন টোটোর সঙ্গে সাইডে জলের মধ্যে পড়ে গেলাম। কোথার থেকে নিয়ে আসতেছিলেন ওনাদের? দুর্গাবাড়ির থেকে নিয়ে যাচ্ছি ঢোলার ভিড়ে।
একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হল রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা হরি মন্দিরে এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তপন রায়, লক্ষ্মমোহন রায়, অহিদার রহমান সহ রাজগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বিজয়ী তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কর্মীরা। সেই সভাতে একুশে জুলাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বিজয়ী তৃণমূল প্রার্থীদের বিশেষ সংবর্ধনাও প্রদান করা হয়। এ বিষয়ে ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রয়েছে, এলাকার সব জয়ী তৃণমূল প্রার্থীদের সংবর্ধনাও দেওয়া হল এই সভা থেকে। আমাদের এখানে আমরা প্রথম হচ্ছে আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমাদের সব পঞ্চায়েত সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদে যারা জয়ী হয়েছেন তারা সবাই যাবেন এবং কীভাবে আমরা যাবো তার একটা প্রস্তুতি সভায়। এবং প্রথমেই আমরা আমাদের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়েছি আমাদের অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, সেই অঞ্চলে যারা কঠিন লড়াইয়ের ফলে যারা জয়যুক্ত হয়েছেন এবং সেই জয়ের যারা কাণ্ডারী, যারা অঞ্চল সভাপতি, অঞ্চলের যুব সভাপতি এবং ব্লকে যারা সদস্য আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এবং একটা পরিচিতি পর্বও হচ্ছে, ব্লকের সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরা উপস্থিত আছেন, তাদের সঙ্গে একটা পরিচয় পর্ব এবং সম্বর্ধনা আছে। এখানে টোটাল আমরা প্রায় 200 জনকে সম্বর্ধনা দিচ্ছি। একুশে জুলাইয়ের প্রস্তুতি আমাদের এখান থেকে 18 তারিখ থেকে যাওয়া শুরু হবে, 18, 19, 20 এই 3 দিন আমরা এখান থেকে যাব। অন্যদিকে খগেশ্বর রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় সাধারণ মানুষের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচির জন্যই এই সাফল্য। বড় সাফল্য একটাই কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী যেভাবে সারা পশ্চিমবাংলা যেভাবে উন্নয়ন করেছেন এবং তারপরে নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি এই যে নবজোয়ার সারা পশ্চিমবাংলায়, কুচবিহার থেকে কাকদ্বীপ যেভাবে পশ্চিমবাংলায় যেভাবে নবজোয়ার করে যেভাবে মানুষের সারা পেয়েছে এবং যেভাবে সর্বোপরি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবাংলা আজকে 11, 16, 21 যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা চিন্তা করে পশ্চিমবাংলার মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ এবং রাজগঞ্জ বিধানসভার মানুষ এবং রাজগঞ্জ ব্লকের মানুষ আজকে দুয়ার দিয়ে ভোট দিয়েছে বলে আজকে প্রত্যেকটা অঞ্চল আমরা জয়ী হয়েছি। এখানে পঞ্চায়েত সমিতিও আমরা এবারে দখল করেছি এবং জেলা পরিষদ যে দুইটাও জয়ী হয়েছে আপনি নিশ্চয়ই জানেন। জেলা পরিষদ আমাদের এবারে 24-24 আমরা পেয়েছি, জেলা পরিষদ আমাদের দখলে আছে এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সেটাও আমাদের দখলে। ঐতিহ্যবাহী ফালাকাটার তুলাকাটা মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এই মন্দিরে একসময় পুজো দিতে আসতেন স্বয়ং দেবী চৌধুরানী। প্রায় 200-এরও বেশি বছর পুরনো এই মন্দির। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা চাকিয়াভিটা এলাকায় অবস্থিত এই মন্দির। এই পুজো গ্রামের মানুষের কাছে আষাঢ়িয়া পুজো বলেই পরিচিত। বাৎসরিক পুজো দেওয়ার পর গ্রামের মানুষ জমিতে আমন ধান চাষ করতে শুরু করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হন পুজো দিতে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহু প্রাচীন এই মন্দিরের গা ঘেঁষেই করতোয়া নদী বয়ে গেছে। একসময় ভেলায় করে নদী পার করে পুজো দিতে আসতেন দেবী চৌধুরানী। বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল এই মন্দির, কিন্তু বর্তমানে ঘনবসতির মধ্যেই তার অবস্থান। তবে প্রত্যেক বছর পুজোকে ঘিরে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো। রাজা ফালাকাটার পুজো হচ্ছে, এটা আনুমানিক 300 বছর। এটা অ্যাকচুয়ালি আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে থেকে হয়তো এটাকে আষাঢ়ী গ্রাম পূজাও বলে অথবা জ্যোতির রাজা ফালাকাটাও বলে। এই ফালাকাটা ঠাকুর হচ্ছে স্বয়ং শিব। ওই রীতিটা আছে, আষাঢ়ী গ্রাম পুজো করে একটা ধান রোপণের একটা প্রচলন আছে। দেবী চৌধুরানী তন্ত্র সিদ্ধি লাভ করার জন্য এখানে রাজা ফালাকাটা, রাজা তুলকাটা, রাজা ধনকাটার পুজো করেছিলেন আনুমানিক 200 বছর আগে। এটা দেখো সঠিকটা কেউই বলতে পারবে না, আনুমানিক 300-350 বছর পুরনো হতে পারে, সঠিকটা কারো বলার ক্ষমতা নেই কত বছর পুরনো। এটা বহু দূর দূরান্ত থেকে আসে, শিলিগুড়ি থেকে আসে, জলপাইগুড়ি থেকে আসে, ধূপগুড়ি, ময়নাগুড়ি,
প্লাস আমাদের এসব নোকাল এলাকা তো আছেই। এটা প্রতি বছর আষাঢ় মাসে হয়, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার। এখানে প্রচুর লোকের সমাগম হয়, সকাল থেকে রাত পর্যন্ত পুজো হয়, তো লক্ষাধিক পার হয়ে যায়। সরকারের কাছে একটাই দাবি থাকবে, যেন আমাদের এই মন্দিরটা হয়, এই আমবাড়ি ফালাকাটা হয়েছে এই রাজা ফালাকাটা ঠাকুরের জন্যই। আমরা চাচ্ছি অতি শীঘ্রই যেন মন্দিরটা হোক, প্রশাসনের দিক দিয়ে বলছি। ফালাকাটা মেলা আমাদের ঐতিহ্যময় মেলা, এটা বছর বছর হয়ে থাকে, ভালোভাবে প্রচুর লোক সমাগম হয়, সবার আশীর্বাদ নেয়, সবাই আশীর্বাদ নেয়, ভালোভাবে পূজা হয়। প্রতি বছরই আসি, প্রতি বছরই ঠাকুর দর্শন করি, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। বহু বছরের পুরানো, আমার জন্মের আগেই ধরো বহু বছর পুরানো। মন্দিরটাকে ভালোভাবে দেখাশোনা করার জন্যই দরকার। এই সময় পূজা হয়, এই সময় পূজা হয় এবং ঐতিহ্যভাবে ভালোভাবে পূজা হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরসভা এলাকায় হাউস ফর অল এর উপভোক্তাদের হয়রানি বন্ধ করতে পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার। এবারে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে প্রয়োজনীয় নথি দিতে পারবেন উপভোক্তারা। রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবিতে প্রতীকী পথ অবরোধে জলপাইগুড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাপে পড়ে পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল পুজোর আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।